আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকটি অনলাইন ভিডিও লেকচারে। আজকে আমরা কয়েকটি গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব এবং সেগুলো সম্পর্ক হচ্ছে ভেক্টরের ডট গুণফল এবং ভেক্টরের ক্রস গুণফলের সাথে। তাহলে আমরা আগে পূর্ববর্তী লেকচারগুলোতে আমরা দেখেছিলাম যে ভেক্টরের ডট গুণফল কী, ভেক্টরের ক্রস গুণফল কী এবং এ সম্পর্কিত কতগুলো গাণিতিক সমীকরণ আমরা প্রতিপাদন করে দেখিয়েছিলাম। আজকে আমরা তার অ্যাপ্লিকেশন দেখব। তো শুরুতে যেই ম্যাথটি দেওয়া আছে সেটি হচ্ছে এখানে দুটো ভেক্টর রাশি এবং এটি হচ্ছে একটি দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। এখানে এক্স অক্ষের সাথে এই ভেক্টরটি 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে এবং এক্স অক্ষের ঋণাত্মক ওয়াই অক্ষ বরাবর আরেকটি ভেক্টর বি ক্রিয়াশীল। এখন আমাদের এখান থেকে বিভিন্ন প্রশ্ন আমাদের উত্তর করতে হবে যে এ প্লাস বি ভেক্টর কত হবে এবং তাদের মান কত হবে, এ মাইনাস বি কত হবে, এ মাইনাস বি এর মান কত হবে, এ ডট বি কত হবে এবং আরেকটি প্রশ্ন দেওয়া আছে। এবং বলা হয়েছে প্রশ্নের মধ্যে যে এ ভেক্টরের মান হচ্ছে 5 একক এবং বি ভেক্টরের মান হচ্ছে 6 একক। তাহলে আমরা যদি প্রথম প্রশ্নের উত্তরটি করতে চাই, তাহলে আমরা ধরে নিচ্ছি আমাদের যে এটি দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, তাহলে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় দুটো ভেক্টর হচ্ছে এভাবে এ এক্স আই প্লাস এ ওয়াই জে এবং বি ভেক্টরটি হবে পি এক্স আই প্লাস বি ওয়াই জে। ত্রিমাত্রিক হলে আমরা জেড উপাংশটি দেখতাম। এখন আমরা আগে জেনেছিলাম যে আমাদের উপাংশ আমরা কীভাবে বের করি, এটি যদি একটা ভেক্টর হয় আর তাহলে এই বরাবর তার যে উপাংশ যদি থিটা হয় তাহলে এটাকে আমরা লিখব আর কস থিটা এবং এটি হচ্ছে আর ভেক্টরের এক্স অক্ষ বরাবর উপাংশ এবং এই উপাংশটি হচ্ছে আর ভেক্টরের ওয়াই অক্ষ বরাবর যে উপাংশ সেটি হচ্ছে আর সাইন থিটা। এবং এখানে উল্লেখ্য হচ্ছে থিটাটি হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে আর ভেক্টরের যে কোণ এবং সেই কোণটি হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে আসার যে কোণ বা ধনাত্মক কোণ। তাহলে এখন এইভাবে আমরা যদি এ ভেক্টরের এক্স অক্ষ বরাবর উপাংশটি নেই তাহলে কি হবে খেয়াল করো, তাহলে আমরা এ এক্স ইকুয়ালস টু কি লিখতে পারবো, মডুলাস এ ভেক্টরের মান কিন্তু আমাদের কি কস, এখানে কোণটি কত হয়ে আছে 60 ডিগ্রি, তাহলে কি হবে এ কস 60 ডিগ্রি আর এ ভেক্টরের মান দেওয়া আছে 5 এবং কস 60 হচ্ছে 5, তাহলে আমরা এটাকে লিখতে পারি 2.5। একইভাবে এ ওয়াই হবে এ ভেক্টরের মান সাইন 60, এ ভেক্টরের মান হচ্ছে 5 এবং সাইন 60 হচ্ছে √3/2। তাহলে এটিকে চাইলে আমরা ক্যালকুলেশন করি এই বের করে দেখাতে পারি যে 5√3/2 আমাদের কত হবে। আমরা যদি দেখতে চাই 5√3/2 এটা হচ্ছে 4.33। তাহলে আমরা এইভাবে এই ভেক্টরটি আমরা জেনে যাচ্ছি, এই ভেক্টরটি হচ্ছে তাহলে এ এক্স আই প্লাস এ ওয়াই জে এটি হবে 2.5i প্লাস 4.33j। এখন আমাদের পালা হচ্ছে আমরা বি ভেক্টরটি বের করছি। খেয়াল করো আমরা এটিকে একটু মুছে দিচ্ছি বা আলাদা করে একটা চিত্র যদি দেখা যায় খেয়াল করো, তাহলে আমাদের বি ভেক্টরটি হচ্ছে এরকম, এটি হচ্ছে বি ভেক্টর, এটি হচ্ছে এক্স অক্ষ, এটি হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে খেয়াল করো এই এক্স অক্ষের সাথে আমরা দুটো কোণ বের করতে পারি বি এর সাথে, এটি হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি ঘুরে আসে এই কোণটি হবে 270 ডিগ্রি আর ঘড়ির কাঁটার দিকে যদি ঘুরে আসে সেই কোণটি হবে 90। তাহলে আমরা জানি যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে আসে যে কোণ এটি ক্লকওয়াইজ যে কোণ সেটি হচ্ছে ধনাত্মক কোণ এবং ঘড়ির কাঁটার দিকে ঘুরে আসে যে কোণ সেটি হচ্ছে ঋণাত্মক। তাহলে আমরা এই উপাংশটি দুইভাবে লিখতে পারি, সেগুলো যদি আমরা লিখি তাহলে আমরা যা যা পাবো আমরা যদি এখানে লিখি যে আমাদের বি এক্স কী হবে, বি এক্স হবে বি ভেক্টরের মান কস, এই কোণটি হচ্ছে 270 হচ্ছে পজিটিভ অ্যাঙ্গেল, তাহলে আমরা জানি যে কস 270 এটির মান হচ্ছে 0।
তাহলে এটির মান যদি আমাদের শূন্য হয় তাহলে বি বি এর মান হচ্ছে আমাদের সিক্স জিরো, তাহলে এটি হচ্ছে আমাদের আমরা যদি এই কোণটি ধরে লিখি অথবা আমরা যদি এইভাবে লিখি যে বি এক্স কষ্ট হবে বি এটি হবে কস মাইনাস নাইনটি ডিগ্রি, কারণ আমাদের এই কোণটি হচ্ছে ঘড়ি কাটার দিকে ঘুরে আসা যে কোণটি সেটি হচ্ছে ঋণাত্মক কোণ, তাহলে সেই মানটি আমাদের কি আসবে শূন্য আসবে। একইভাবে আমরা যদি বি ওয়াই বের করতে চাই তাহলে এটি হবে বি ভেক্টরের মান সাইন টু সেভেন্টি ডিগ্রি, তাহলে সাইন টু সেভেন্টি হচ্ছে আমাদের মাইনাস ওয়ান, তাহলে এটি হবে সিক্স ইন্টু মাইনাস ওয়ান মানে হচ্ছে মাইনাস সিক্স। আর এইভাবে যদি আমরা লিখতে যাই এই সূত্রের সাহায্যে তাহলে আমাদের বি ওয়াই হবে বি ভেক্টরের মান সাইন মাইনাস নাইনটি, তাহলে এটিও হবে আমাদের মাইনাস সিক্স। আমরা যেইভাবে ইচ্ছা সেইভাবে আমরা এটি করতে পারব। তাহলে এখন দেখো আমরা যদি বি ভেক্টর এখানে বসিয়ে দিই সুতরাং আমাদের বি ভেক্টর যেটা হবে সুতরাং আমাদের বি ভেক্টর যেটা হবে সেটা হচ্ছে বি এক্স এটা হচ্ছে জিরো, তাহলে জিরো বাই বাদ হয়ে যাচ্ছে আর বি ওয়াই হচ্ছে মাইনাস সিক্স। তাহলে আমরা এ এবং বি ভেক্টরটি জেনে গেলাম। তাহলে এখন আমাদের পার্ট হচ্ছে এ প্লাস বি বের করা, তাহলে আমরা যদি এ প্লাস বি বের করতে চাই তাহলে কি হবে দেখো এ প্লাস বি, তাহলে এই দুটো ভেক্টর আমরা যোগ করে দিলে তো হয়ে যাচ্ছে যোগের ক্ষেত্রে হচ্ছে এক্স অক্ষের উপাংশ এবং ওই ভেক্টরে এক্স অক্ষের উপাংশ যোগ হবে ওয়াই অক্ষের উপাংশ ওয়াই অক্ষের উপাংশ যোগ হবে, তাহলে এক্স অক্ষের উপাংশ হচ্ছে টু পয়েন্ট ফাইভ, তাহলে আমরা লিখে দিচ্ছি টু পয়েন্ট ফাইভ আই প্লাস ফোর পয়েন্ট থ্রি থ্রি, এটাকে আমরা যে মাইনাস সিক্স এটি লিখতে গেলে যা হচ্ছে টু পয়েন্ট ফাইভ আই, এটা যদি আমরা কমন নিই ফোর পয়েন্ট থ্রি থ্রি মাইনাস সিক্স জে, তাহলে এটি খুব সম্ভবত আসছে টু পয়েন্ট ফাইভ আই মাইনাস এটি হবে ফোর পয়েন্ট থ্রি থ্রি মাইনাস সিক্স ফোর পয়েন্ট থ্রি থ্রি মাইনাস সিক্স এটা হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন। তাহলে এটি হচ্ছে আমাদের এ এ প্লাস বি, তাহলে আমরা যদি এ প্লাস বি এর মান বের করতে চাই তাহলে কি হবে তাহলে এটি হবে স্কয়ার রুট অফ টু পয়েন্ট ফাইভ হোল স্কয়ার প্লাস মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স সেভেন হোল স্কয়ার, তাহলে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন টু পয়েন্ট ফাইভ হোল স্কয়ার প্লাস ওয়ান পয়েন্ট সিক্স সেভেন হোল স্কয়ার, এটি যদি আমরা একবার বর্গমূল করে দিই এই মানটি আসছে টু পয়েন্ট ফাইভ হোল স্কয়ার হোল স্কয়ার প্লাস ওয়ান পয়েন্ট সিক্স সেভেন হোল স্কয়ার হচ্ছে নাইন পয়েন্ট জিরো থ্রি নাইন, যদি আমরা বর্গমূল করি তাহলে এটি আমরা পাচ্ছি থ্রি পয়েন্ট জিরো জিরো বা থ্রি অলমোস্ট থ্রি পাচ্ছি থ্রি পয়েন্ট জিরো ওয়ান লিখতে পারি আমরা চাইলে। এখন আমরা আগে থেকে কোনো সংক্ষিপ্ত পদ্ধতিতে আমরা এটাকে বের করতে পারি কি না সেটা আমরা একটু দেখি, কারণ আমাদের এ প্লাস বি এর মান বের করতে গেলে এই পুরো প্রক্রিয়াটি করতে হবে। আর এখন দেখো আমরা এটাকে একটু বুঝিয়ে দিচ্ছি, খেয়াল করো আমাদের এ ভেক্টরটি ছিল এই দিকে এবং বি ভেক্টর ছিল আমাদের এই দিকে, তাহলে আমরা সামান্তরিক সূত্র আগে করেছিলাম, তাহলে সেই সামান্তরিক সূত্রের মধ্যে আমাদের কি ছিল যে সামান্তরিক যদি আমরা আঁকার চেষ্টা করি তাহলে এটা দিয়ে যদি এটা একটা বাহু এটা একটা বাহু এটা দিয়ে যদি আমরা হবে এটাও যদি আমাদের এ ভেক্টর হয় তাহলে সামন্তরিক আমরা পূর্ণ করলাম, তাহলে সেই সামন্তরিকের যে কর্ণ সেই কর্ণটি কি হবে
দুটো ভেক্টরের লক্ষ্যের মান এবং দিক নির্দেশ করবে, কারণ এই কর্ণটি হচ্ছে দুটো ভেক্টরের যোগফলের মান নির্দেশ করবে। তাহলে এইভাবে এই কারণ যদি আমরা করতে চাই তাহলে আমাদের এই মধ্যবর্তী কোণটি কত হবে, এ এবং বি এর মধ্যবর্তী কোণ, এই কোণটি যদি 60 ডিগ্রি হয়ে থাকে তাহলে এটা কিন্তু ছিল ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে আসা কোণ। তাহলে এই কোণটি আমাদের কি হবে, এটা হচ্ছে 30, এটি হচ্ছে 180, তার মানে এটি হচ্ছে 210 ডিগ্রি। তাহলে আমরা চাইলে এইভাবেও অঙ্কটিকে করতে পারতাম, যে ধরো এই এ প্লাস বি এর মান সামগ্রিক সূত্রের সাহায্যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 এ বি ইন্টু কি হবে কস 210 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা চাইলে এ মানটি বের করে নিয়ে আসতে পারতাম, এর মান ছিল আমাদের হচ্ছে 5² + 6² + 2 × 5 × 6 × cos 210 ডিগ্রি। এটা যদি আমরা করি একবারে তাহলে আমাদের কত আসে আমরা একটু দেখে নিতে চাচ্ছি, 5² + 6² + 60 cos 210 ডিগ্রি, এটা হচ্ছে 9.0384। তাহলে এই মানটিকে যদি আমরা বর্গমূল করি তাহলে সেই 3.01 আসবে আমাদের মানটি, যদি আমরা আগে বেশি। তাহলে আমাদের যদি বলা হয় যে এ মাইনাস বি কত হবে, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার, তাহলে এটি হবে 2.5i + 4.33j, এ মাইনাস এ মাইনাস হয়ে যাবে +6j। তাহলে যেটা দাঁড়াচ্ছে সেটা হবে এরকম 2.5i + 10.33j, তাহলে এটি হচ্ছে এ মাইনাস বি। তাহলে এখন যদি আমরা এ মাইনাস বি এর মান বের করতে চাই তাহলে আমাদের যা আসবে 2.5² + 10.33² এটি কত হয়, 2.5² + 10.33² এটি যে মান আসে সেটি যদি আমরা বর্গমূল যখন করা হয় এটি হবে 10.63। তাহলে এটা আমরা পেয়ে যাচ্ছি। এখন যদি আমরা আবার সংক্ষিপ্ত পদ্ধতিতে সামগ্রিক সূত্র যদি ব্যবহার করতে চাই তাহলে খেয়াল করো আমাদের এটি ছিল এ ভেক্টর, এটি ছিল বি ভেক্টর। তাহলে আমরা দেখো আমরা কিন্তু এইভাবে লিখতে পারি যে এ মাইনাস বি এটি হচ্ছে কি, এভাবে লেখা যাবে না, মানে এ প্লাস মাইনাস বি ভেক্টর। তাহলে সেই কাজটাই করছি, এটা যদি বি হয় এটা হচ্ছে আমাদের মাইনাস বি। তাহলে এখন বলো এ এবং মাইনাস বি এর মধ্যবর্তী কোণ কত হবে, আমাদের এখন এই চিত্রটির প্রয়োজন নেই। তাহলে এই দুটো বাহুকে যদি আমরা সামান্তরিক আঁকার চেষ্টা করি তাহলে সেই সামান্তরিকের যে কর্ণ, ঠিক আছে, সামান্তরিকটা আঁকানো সুন্দর হয়নি, আর একটু সুন্দর করে আঁকা যেত, চেষ্টা করছি একটু সুন্দর করে আঁকার, ঠিক আছে। তাহলে এরকম হলে আমাদের এই কর্ণটি এই দুটো ভেক্টরের লব্ধির মান এবং দিক নির্দেশ করবে। তাহলে এখন খেয়াল করো এই কোণটি যদি 60 হয়ে থাকে তাহলে এই কোণটি হবে 30 ডিগ্রি, তার মানে এ এবং মাইনাস বি এর মধ্যবর্তী কোণ হচ্ছে 30 ডিগ্রি। তাহলে আমরা যদি অথবা বিকল্প পদ্ধতিতে সরাসরি এটা বের করতে চাই তাহলে আমাদের যেটি হবে এ মাইনাস বি স্কোয়ার রুট অফ এ স্কোয়ার প্লাস
b স্কয়ার প্লাস 2a b ইনটু cos, মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 30 ডিগ্রি। 30 দিলেই আমাদের মানটা চলে আসবে। তাহলে এই ছিল আমাদের কত, 5 স্কয়ার প্লাস 6 স্কয়ার প্লাস 2 ইনটু 5 ইনটু 6 cos 30 হচ্ছে √3/2। এটিকে বর্গমূল করলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত মানটি পেয়ে যাব, স্কয়ার রুট অফ 25 প্লাস 36 প্লাস 30√3। তাহলে এই মানটি হচ্ছে 10.6। সরাসরি আমরা এখন যদি পরীক্ষাতে তোমাদের এতটুকু বের করতে বলা হয় না, আমরা চাই সরাসরি করতে পারো, কিন্তু আমাদের পুরো সবগুলো করতে বলা হয়, তাহলে কিন্তু আমাদের এই অপশনে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আমরা চাইলে সংক্ষিপ্ত পদ্ধতিতে এতটুকুর মান আমরা এইভাবে বের করতে পারবো, এটা বের করা ছাড়া, অথবা আগের অঙ্কটি লিখেছিলাম যে এ প্লাস বি এর মান বের করতে পারবো এই ভেরিয়েবলগুলো যোগ করা ছাড়াই আমরা সরাসরি সামগ্রিক সূত্র ব্যবহার করে মানটি বের করতে পারবো। তবে ঠিক আছে, আমাদের দুই নম্বর শেষ হয়ে গেল, আমরা দুটো পদ্ধতিতে এটা দেখলাম। তাহলে আমাদের তৃতীয় যে ম্যাথটি ছিল সেটি হচ্ছে এ ডট বি বের করা, তাহলে সেটিও আমরা কিন্তু জানি যে আমাদের এ ডট বি কত হল। দেখো আমাদের তৃতীয় সূত্র যেটি ছিল এ ডট বি, তাহলে এ ভেক্টর আর বি ভেক্টর যদি আমরা ডট গুণ করি, আমরা লিখে নিচ্ছি 2.5i প্লাস 4.33j, এটির সঙ্গে আমরা তাকে ডট গুণ করছি মাইনাস 6j। ডট গুণ করার সূত্র ছিল এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড, আমরা এভাবে আই ডট জে করে 0.2 দেখাতে পারি, তো সেরকম ভাবে আমরা যাচ্ছিলাম। কারণ এ এক্স বি এক্স এটা হচ্ছে এ এক্স, এটা হচ্ছে 2.5, বি এক্স বি এক্স কিন্তু হচ্ছে 0, কারণ বি এক্স আই আই নেই কিছু, মাইনাস 6, তাহলে এটা হচ্ছে 0 প্লাস এ ওয়াই হচ্ছে 4.33 ইন্টু বি ওয়াই, তাহলে বি ওয়াই হচ্ছে মাইনাস 6 প্লাস এ জেড হচ্ছে 0 বি জেড হচ্ছে 0, তাহলে আমরা যা পাচ্ছি 4.33 ইন্টু মাইনাস 6, তাহলে 4.33 ইন্টু মাইনাস 6 যদি আমরা বলি 4.33 ইন্টু 6 এটা হচ্ছে মাইনাস 25.98, এটি হচ্ছে আমাদের ডট গুণ বের করলাম। তাহলে আমাদের তৃতীয় প্রশ্নের উত্তর শেষ হয়ে গেল, এখন আমরা চতুর্থ প্রশ্নের উত্তরে যাব। চতুর্থ প্রশ্নটি ছিল আমাদের এরকম, যদি বলি এই ক্রস বি ভেক্টরটি এ প্লাস বি এর উপর লম্বভাবে অবস্থিত, তার মানে আগে আমাদের এ ক্রস বি ভেক্টরটি বের করতে হবে, তাহলে সেই ভেক্টরটি যদি আমরা বের করি এ ক্রস বি, তাহলে আমাদের সূত্র জানা রয়েছে আই যে কে, এখানে আমরা লিখব এ এক্স এ ওয়াই এ জেড বি এক্স বি ওয়াই বি জেড, তাহলে এখানে আমরা যদি ক্রস গুণ করি, এটা যেহেতু দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, তাহলে আমাদের এ জেড এবং বি জেড এর মান শূন্য হবে, যেহেতু কে কোনো অক্ষ এখানে নেই। তাহলে আমাদের খেয়াল করো আমাদের এ ভেক্টর ছিল 2.5i প্লাস 4.33, তাহলে এখানে আমরা আই লিখছি জে লিখছি কে লিখছি, তাহলে এ হচ্ছে 2.5 আর এটি হচ্ছে 4.33, আর এটা হচ্ছে এক্স এ ওয়াই এদের হচ্ছে 0 বি এক্স হচ্ছে 0 বি ওয়াই হচ্ছে মাইনাস 6 এদের হচ্ছে 0। তাহলে নির্ণয়ের পদ্ধতিটা আমরা চাই একটু সহজে বের করতে পারি, যে সারিগুলো নিয়ে করবো বিস্তার করবো সেই সারি কলাম বাদ দিয়ে নেব, তাহলে আই যদি আমরা ধরি এভাবে যদি থাকি এটা এটা 0 প্লাস 0, তাহলে আমাদের কী দাঁড়াবে 0 প্লাস 0 মাইনাস জে, এখানে কী হবে এই সারি এই কলাম থাকবে এটা ইন্টু এটা 0 মাইনাস 0 এটাও 0 হবে, শেষে থাকছে কে, তাহলে কে যদি থেকে দিই এটা ইন্টু এটা মাইনাস 0, 2.5 ইন্টু 6 মাইনাস 6 এটা হচ্ছে মাইনাস 15 আর এটা হচ্ছে কিন্তু কি 0, তাহলে আলটিমেটলি আমরা যে এটা পাচ্ছি সেটা হচ্ছে মাইনাস 15k, এটি হচ্ছে আমাদের এ ক্রস বি। তাহলে
আমরা জেনে গেলাম যে এ ক্লাস কি হচ্ছে আমাদের -15 কে, আর আমাদের এ ক্লাস কি ছিল 2.5i-1.67 যে, আর আমাদের আগে পূর্ববর্তী অঙ্কে আমরা বের করে নিয়েছিলাম যে এ প্লাস বি হচ্ছে, এগুলো যদি যোগ করা হয় 2.5i-1.67 যে। এখন প্রশ্নে বলা হয়েছে যে এ ক্লাস বি ভেক্টরটি এ প্লাস বি এর উপর লম্বভাবে অবস্থিত। এখন দুটো ভেক্টর যদি পরস্পর লম্বভাবে অবস্থিত হয় তাহলে আমরা খুব সহজেই বলতে পারি যে ওই দুটো ভেক্টরের ডট গুণফলের মান হবে শূন্য। তাহলে আমরা যদি সেটা প্রমাণ করতে পারি তাহলে আমরা খুব সহজেই বলতে পারবো যে দুটো ভেক্টর একটির উপর আরেকটি লম্বভাবে অবস্থিত। তাহলে দেখো এ প্লাস বি এবং এ ক্লাস বি আমরা যদি ডট গুণ করি, ডট গুণ যেহেতু বিনিময় সূত্র মেনে চলে, তাহলে আগে এ প্লাস বি লিখতে পারি অথবা আগে এ ক্রস বি লিখতে পারি, ইট ডাজন্ট ম্যাটার। তাহলে আমরা যদি এখন ডট গুণ করি এ ক্রস বি ডট এ প্লাস বি, তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে এই -15 কে এটার সাথে আমরা কি করছি ডট গুণ করছি কাকে 2.5i-1.67 জি। ডটের সূত্র ছিল এ ডটটি ছিল এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই এ ওয়াই প্লাস এ জেড এ জেড। এই ভেক্টরের মধ্যে এ এক্স যদি এ হয় যদি বি হয় তাহলে এ এক্স হচ্ছে এখানে জিরো আর আই হচ্ছে শূন্য, তাহলে আমরা কি লিখবো এ এক্স ইন্টু বি এক্স, বি এক্স হচ্ছে আমাদের 2.5 প্লাস এ ওয়াই এখানে জে নেই শূন্য, বি ওয়াই বি ওয়াই হচ্ছে কি আমাদের -1.67 আমরা দেখতে পাচ্ছি দুটোই হচ্ছে শূন্য। তাহলে আমরা বলতে পারবো যেহেতু এ ক্রস বি এবং এ প্লাস বি এর ডট গুণ শূন্য হবে হচ্ছে, তাহলে এই ভেক্টর দুটো পরস্পর লম্বভাবে যেহেতু এ ক্রস বি এবং এ প্লাস বি এর ডট গুণ শূন্য তাই এরা পরস্পর লম্বভাবে অবস্থিত। তাহলে আমাদের চতুর্থ অঙ্কটি আমাদের এখানে শেষ হয়ে গেল। এখন আমরা যেমন সবার শেষ যে অঙ্কটি বলা হয়েছে যে এ ও বি যে সমতলে অবস্থিত সেই সমতলের লম্ব বরাবর একটি একক ভেক্টর বের করা। এখানে যে কোনো বলে দিতে পারতো এ প্লাস বি এম এন এস বি এর মহান একটা ভেক্টর বের করো, এটা তোমাদের ইচ্ছা যেভাবে তোমরা বের করতে চাও সব বের করতে পারো। তো আমি সহজ একটি প্রশ্ন দিয়েছি, তাহলে সেটি যদি সহজ করে আমরা করি যে এ ও বি যেই সমতলে অবস্থিত সেই সমতলের লম্ব বরাবর একক ভেক্টর সেটি যদি ইটা হয় তাহলে ইটার সূত্রটি হচ্ছে এ ক্রস বি ডিভাইড এ ক্রস বি এর। তাহলে আমরা আগেই বের করেছিলাম যে এ ক্রস বিটি কত ছিল, আমাদের পূর্ববর্তী প্রশ্নে আমরা এ ক্রস বি ভেক্টরটি বের করেছিলাম, সে ভেক্টরটি ছিল -15 কে -15 কে। এখন অনেক বইয়ে আমরা এখানে এটা প্লাস মাইনাস দিয়ে দেওয়া থাকতে পারি, তুমি যদি না দাও তাহলে কোনো ক্ষতি নেই, কারণ আমরা জানি যে এ ক্রস গুণফলের যে একক ভেক্টরটা এটা সেটি
দিকটি হয় যে সমতলে অবস্থিত ভেক্টর সেই সমতলে লম্ব বরাবর ভিতরের দিক অথবা বাইরের দিকে, এই জন্য সেখানে প্লাস ভিতর দিয়ে দেখা থাকে আমরা যখন দিকটা করে বের করছি। এ ক্রস বি হচ্ছে মাইনাস 15 কে, তাহলে এ ক্রস বি এর মান কত হবে? এটা হবে মাইনাস 15 হোস, তাহলে 15, তাহলে এটি হবে 15, তাহলে তুমি প্লাস মাইনাস এখানে দিতে পারো নাও দিতে পারো তোমাদের ইচ্ছা, তাহলে এটি হবে আমাদের শুধু কে। এখানে প্লাস মাইনাস আমি আগে বলেছি, প্লাস দিয়ে করলে এটা হবে মাইনাস কে, মাইনাস ধরে করলে এটা হবে প্লাস কে, মোট কথা কে ভেক্টর। তাহলে কে ভেক্টর ধনাত্মক যেরকম বরাবর হতে পারে, ঋণাত্মক যেরকম বরাবর হতে পারে, এই জন্য ফিজিক্সের ক্ষেত্রে আমরা প্লাস মাইনাসটা খুব একটা ব্যবহার করে থাকি না। তো হায়ার রেটের সঙ্গে আমরা আবার এগুলোকে ব্যবহার করব স্ট্রিক্টলি, তাহলে এটা ব্যবহার না করলেও কোনো ক্ষতি নেই। তাহলে এখন যদি আমাদের এরকমও বলতে পারে যে আমাদের আরেকটি প্রশ্ন আমরা যদি লিখি এখানে যে এ প্লাস বি এবং এ মাইনাস বি যে সমতলে অবস্থিত সেই সমতলে লম্ব বরাবর একক ভেক্টর কত বের কর। তাহলে আমরা আগে লিখে নিই আমাদের এ প্লাস বি আমরা যা পেয়েছিলাম, এ প্লাস বি করলে আমাদের কত ছিল লিখেছিলাম আরেকবার 2.59 মাইনাস 1.67 জি, এবং আমাদের এ মাইনাস বি যা ছিল 2.59 হচ্ছে প্লাস 10.33 এইগুলো আমরা পেয়েছিলাম, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে আমাদের যে একক ভেক্টর, ঠিক আছে, এটাকে যদি আমরা ইটা দিয়ে লিখি সেই ইটাটি হবে এই দুটো ভেক্টরের ক্রস গুণফল, এ প্লাস বি ক্রস এ মাইনাস বি ক্রস গুণফল, এর সাথে কি হবে এই সেই ক্রস গুণফলের গুণফল।
তাহলে আনলিমিটেডে আমরা যে ভ্যালুটা পাচ্ছি 4.175 প্লাস 25.825, এটি হচ্ছে আমাদের এক্স্যাক্টলি 30। তাহলে আমরা আপি কোসাইন পেয়ে গেলাম 30k। তাহলে আমাদের আসছে হচ্ছে 30k, এবং পি কোসাইন এর মান তাহলে কি হবে, স্কয়ার রুট অফ 30 হোল স্কয়ার, তার মানে 30। তাহলে এটি হবে কি 30, তাহলে লম্ব বরাবর যে ভেক্টর সেটি হবে কি কে ভেক্টর সমান। তাহলে এইভাবে আমরা এগুলো অনেক ধরনের ম্যাথ আমরা একটি প্রশ্ন থেকে অনেকভাবে করতে পারি। তাহলে আমরা এইভাবে আমরা বিভিন্ন রকমের ম্যাথ চাইলে খুব সহজেই সমাধান করতে পারবো। তাহলে আজকে আমরা এ পর্যন্তই বিদায় নিচ্ছি। এর পরবর্তী অন্য একটি লেকচারে আমরা আরও কিছু গাণিতিক সমস্যা সমাধানের চেষ্টা করব। সেই পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।